আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ কিভাবে করবেন আর পটল চাষ করার যে নিয়ম সেই নিয়ম সম্বন্ধে আমি কিছু কথা বলবো দর্শক মণ্ডলী পটল চাষ একটি লাভজনক ফসল এই পটল চাষ এটি টাকা আসবে দীর্ঘ বারো মাস আমাদের হাইব্রিড জাতের যে লম্বা জাতের যে পটলগুলি দেখতে পাচ্ছেন আপনারা ভালো মানের এই পটল এই পটল এত পরিমাণ ধরে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এক বিঘা জমি থেকে বারো থেকে চোদ্দ মন প্রতি সপ্তাহে পটল ওঠে দেখেন কি পরিমাণ পটল এগুলো তোলার সাইজ হয়ে গেছে আর এগুলো চালান আছে তো দর্শক মন্ডলী এটা চাষ করবেন কিভাবে সে বিষয়ে আমি কিছু আলোচনা করব পটল চাষ করার নিয়ম হচ্ছে এক লাইন থেকে আর লাইন দ্রুত থাকবে সাড়ে পাঁচ হাত আর লাইনে লাগাবেন লতা অথবা চারা এক হাত পর পর আর পোটল চাষে সর্বোচ্চ খরচ কম শুধুমাত্র খরচা যা হয় মাছা করতে সেই খরচাটা হয় আমি সমস্ত জমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখেন কি পরিমাণ পোটল আর কি পরিমাণ চালান আর প্রতি সপ্তাহে দুই দিনেও ওঠাতে হয় একদিনে ওঠাতে হয় তো দর্শক মণ্ডলী এটা আপনারা চাষ করে লাভবান হতে পারেন কারণ এক বিঘা জমি থেকে প্রতি বছরে কাঁচামাল প্রায় এক থেকে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা বিক্রি করা সম্ভব কারণ এটা প্রতি সপ্তাহে টাকা আসবে কোনো সপ্তাহে বাজার বাড়ে কোনো সপ্তাহে কাঁচামাল বাজার কমে আর এই পটল চাষ যখন করবেন তখন দেখা যাবে যে সপ্তাহে দুই দিন মিনিমাম টাকা আসবেই তো দর্শক মণ্ডলী আপনারা যদি এই পটল চাষ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে আপনাদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম